প্রশ্ন তো আসে আমার কাছে, প্রশ্ন শোনার পরে ঘুম আসে না সারা রাত আমার। কি প্রশ্ন? হুজুর, একটা মেয়ে ডিভোর্সি, তার সাথে আমার যোগাযোগ হয়, কথাবার্তা হয়, বিবাহর যা সম্পর্ক সবই হয়। এখন আমার কাছে মনে হয় মেয়েটা লোভী, এই সে গিফট চায়, আর অন্যান্য ছেলের সাথে মনে কথা বলে, কিন্তু ইয়েতিম মানুষ, আমারও দয়া লাগে। আমার কি মেয়ের সাথে সম্পর্ক কন্টিনিউ করা জায়েজ হবে? আমি কি কয়ে, আপনি হাসতেছেন, আমার সারা রাত ঘুম আসে না, আমার বউ আমারে কয় তুমি কি পাগল হয়ে গেলা, নিজে নিজে হাসো কেন? আমি বলি যে হাসবো না, কি করবো বুঝতেছেন, এর জবাব দিব কি আমি? মানে প্রশ্ন এখন আর এটা না যে কোনো মেয়েকে বিবাহ করা ছাড়া কথা বলা যাবে কিনা। কয়েক বছর সম্পর্ক করে, বিবাহের সব সম্পর্ক করে, এখন তার মনে হয় লোভী, অন্য ছেলের সাথে কথা বলে, আবার মেয়েটা ইয়েতিমও, ওর সাথে এখন কথা বললে, কথা বলা ছেড়ে দিলে, ওর আগেও ছেঁকা খাইছে তো, একটা ডিভোর্স হয়ে গেছে, মানে কোনো বদদোয়া লাগবে কিনা আবার। তো বলেন আমি কি জবাব দিব, আমার কাছে আসে প্রশ্ন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যাই হোক, ওদের সোর্স অফ নলেজ আমার জানা নেই। মেয়ে খুব পর্দাশীল, কেন আপনার বোন নাই? ওই মেয়েকে আকাশ থেকে পড়ছে নাকি? ওকে জানার জোর কোনো বাবা নেই? ওর বাপ কি নিঃসন্তান নাকি? ওর বাপ কি, ওর বাপের কি পুত্র সন্তান নেই নাকি? ওর মেয়ের কি ভাই নাই নাকি? ওকে আকাশ থেকে আসছে, বিদেশ থেকে ওকে ইম্পোর্ট করে নিয়ে আসা হয়েছে। ছেলেন না আপনারা ওদেরকে? ছেলে একটা ঘুরঘুর 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 করে, কি ওকেও ভালোবাসে? তো আপনি কিভাবে জানেন আপনাকেও ভালোবাসে? আপনি তো পর্দা করেন, আপনাকে রিচ করছে কিভাবে সে, আমি এটা জিজ্ঞেস করছি। আমাকে বলেছে 2 বছর থেকে একটা ছেলে ঘোরে, আমি আমার বাবার পছন্দ ছাড়া বিয়ে করবো না, ওকে বলেছি ভালোবাসে না, কিন্তু 2 বছর থেকে ঘোরে, কত মেসেজ পাঠায়। আমি বললাম যে আমি আপনাকে ব্লক করে দিলাম, দেখি আপনাকে মেসেজ পাঠান। আর এক আইডি দিয়ে 2 দিন পরে মেসেজ দিছে, শেখ শেখ আমার আইডি একটু খুলে দেন। আমি বললাম দেখছেন, এটাকে ব্লক করে দিল, শেষ, কয়টা করবেন? একটা ছেলে, আপনি খুব ধার্মিক মহিলা, আপনাকে একটা ছেলে 2 বছর থেকে অ্যাপ্রোচ করে, আপনি খুব ধার্মিক আল্লাহ ভীরু, কিন্তু ওই ছেলে আপনার সাথে কথা বলার সুযোগ আপনি রাখছেন। আর একটা ছেলে আপনার ফেসবুক আইডি জানে, জানতে হবে কেন? আচ্ছা জেনে গেল, ঠিক আছে, বান্ধবীর থেকে জেনে গেছে, তো ও প্রেমের প্রস্তাব দিছে। আচ্ছা বুঝছি, ওর কাছে সুযোগ ছিল, দিছে, আমি তো করবো না, আমি করবো না, তো আমার সাথে করতে পারতেছে না প্রেম, আমি যদি না চাই যে আমাকে মেসেজ করবে না, তাহলে ওইটাও পারবে না। বোঝেন নাই কথা? একটা মেয়ে আমাকে বললো আই লাভ ইউ হুজুর, আমি বললাম যে আই এম সরি, সে বললো আমি ফাঁসি দিয়ে দেবো, আমার কি এই দেশে কোনো ল আছে নাকি কেউ বিয়ের প্রস্তাব, প্রেমের প্রস্তাব দিলে যদি রাজি না হয় ও ফাঁসি দিলে আমার দোষ আছে নাকি এরকম? তো পাগলামির সীমা আছে তো, কোন 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 স্কুল কলেজে পড়াশোনা করা ছেলে মেয়ে এগুলা ভয় পায়, ওই ছেলে ব্লেড হাত কেটে ফেলবে, আরে ওর হাত, ওর ব্লেড, ওর জীবন, ও কাটুক, আমার কি, আমার দোষ কি? আমাকে একজনে বলবে যে আই লাভ ইউ, আমাকে বিয়ে করে ফেলতে হবে, নাহলে ও মরে যাবে, আমার দোষ? দেশের সরকারও তো এটাকে পাগল বলবে, ইসলাম তো এটাকে গুনায় ধরবে না। ওর কাজের জন্য ও দায়ী, আমার কাজের জন্য আমি দায়ী। তো এইসব ছেলে মেয়ের সোর্স অফ নলেজ কি আমি জানি না। একজন বললো যে হুজুর, আপনি যে বললেন তাহাজ্জুদের নামাজ পড়ে প্রেমিকা চাওয়া যাবে না, কিন্তু হাদিসে তো আছে নেককার স্ত্রীর জন্য তাহাজ্জুদের নামাজ পড়া যাবে। তা দেখছেন কি, বাপরে বাপ, কি বড় আলেম! তাহাজ্জুদের নামাজ পড়ে আমি বলবো যে ইয়া আল্লাহ, আপনি আমাকে এমন স্ত্রী সন্তান দান করুন যা দেখে আমার চোখ জোড়াবে, এটা হলো এটা। আর সে বলছে ইয়া আল্লাহ, জোরি নাকি আমাকে দাও। তুই জোর জোর কি চিনস কেন? তোর যে ইসলাম তোর শিখাইছে যে তাহাজ্জুদ পড়ে দোয়া করলে নেককার স্ত্রী পাওয়া যায়, ওই ইসলাম কি তোর জোরি না শিখেছে চিনাইছে? ওই ইসলাম তোর চোখে না চোখে না চিনাইছে? ওই ইসলাম জানলে তো তুই জোরি না চোখে না চিনারই কথা না, বুঝাই দিয়ে পারে নেই। ইসলাম আমাকে শিখাইছে যদি আমি তাহাজ্জুদ পড়ি নেককার স্ত্রী পাব দোয়া করলে। এই ইসলামই আমাকে এমন প্রোটোকল দিছে, কুল্লিল মুমিনিন, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিন পুরুষকে বলেন, ইয়া গুদ্দু আবসারহু, এ যাতে এর চোখ নিম্নগামী করে, ও ইয়াহফাযু ফুরুজাহুম, এবং তার লজ্জাস্থান হেফাজত করে। তো আমার চোখটা নিজে জরি না কিরকম অন্ত চিনি না, তো আমি কেমনে তাহাজ্জুদে পড়বো? কল্পনা করে জরি না, ইয়া আল্লাহ এই মাইয়াটাই আমার লাগবে,
তো দুয়ার মধ্যে পার্থক্য আছে না তাইলে একটা হচ্ছে নেককার স্ত্রী চাইলাম আর একটা ওরেই চাইলাম তো ওকে তোরে ইসলামে তো ওরে চিনার সুযোগই দেয় নাই চিনোস কেমনে তাইলে ও বেটা চিনোস কেমনে ইসলাম তো আমাকে চোখে না জোরে নাকি চিনায় না তাহলে আমি তাহাজ্জুদের নাম নিলাম কেমনে ওর চেহারা কেমনে আমার চোখে ভাসে ও তো ইসলাম আমাকে অ্যালাউডই করে নাই ওকে দেখা মানে ইসলামের যেটা নিষেধ করেছে ওটা আমি দেখব দেখে কোনটা দিবে সুযোগ আছে ওইটা ওটার জন্য যাবে এভাবে হয় নাকি এভাবে হয় দোয়া কবুল হয় এভাবে